একবারে নাক টিপা খায় না, শাবাস। রংপুরে সকাল সকাল মিষ্টি রোদ উঠে গেছে আলহামদুলিল্লাহ। কলিজা, আলু, পেঁয়াজ সবাই একসঙ্গে দিয়ে রান্না হবে। আদা বাটা, রসুন বাটা, লবণ, জিরা, গরম মশলা গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, তেল, ছোট এলাচ, গরম দারচিনি, এটা ধুই একটু পানি দিলাম, মশলা মশলাটা একটু কষানো হোক, তারপরে পানি দিই। কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিব এখন। এই কয়দিন লেবু পানি খাওয়া বন্ধ ছিল, আবার শুরু করলাম। আলহামদুলিল্লাহ রুটি দিয়ে টেস্ট করতেছি। রুটি ভাত দুইটা দিয়ে ভালো লাগে। বিসমিল্লাহ। আগে কলিজা আমি একদমই খেতাম না, মানে কলিজা খেতেই পারতাম না। এখন বড় হয়ে খাই, মজাই লাগে। ছোটোবেলায় যে কেন মিস করতাম, গিলা খাইতাম, গিলা গিলা মজা লাগতো, কিন্তু এখন কলিজা ভালোই লাগে। আর রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে আমার ভাতের থেকে। রান্নাটা কিন্তু ভালো লাগতেছে। কলিজার সাথে গোশ, ছোটো ছোটো গোশের টুকরা দিছ, মজা এই পড়ে গেছে, আল্লাহ, মজাই লাগতেছে। কি পেয়ারা খাচ্ছ? পেয়ারাটা দেখতে কিউট আছে, ভালো আছে। বনের পাতা খাইলে নাকি অ্যালার্জি থাকে না, এই জন্য নিয়ে আসো নাকি? আমার শরীরে একটু অ্যালার্জি তো, ওই জন্য বড়ের পাতা ভালো করে ধুয়ে পানিতে ফুটায় পানিটা খাইলে অ্যালার্জি থাকে না। সত্যিই নাই, আমার পায়ের দাগ অনেক কমে গেছে। এটা আমাদের কাছে বড়ের পাতা এত বড়। হ্যাঁ, সজনা পাতা আনছি, সজনা পাতা এখন খাবো। হ্যাঁ, সজনার পাতার রস খাওয়ার চেষ্টা করতেছি প্রতিদিন। এটা হলো সজনার পাতার এখন জুস হবে, জুস করে আমরা খাই নিব। এটা অনেক উপকার। এক মগ পানি দিলাম। এটা হলো অনেক রোগের ওষুধ। হ্যাঁ, হাজার হাজার রোগ, হাজার হাজার রোগ। এটাকে আমরা ছেঁকে নিচ্ছি নাকি? ছেঁকে খাওয়া যায়, এমনি খাওয়া যায়, এমনি খেলে বেশি উপকার। হ্যাঁ, তুমি এমনি খাই না, এমনি খাই নিচ্ছি, তুমি এমনি খাও। কি সব শাকা ছেঁকে করে থাকলেই তো ঝামেলা। গন্ধ লাগে, একবারে নাক টিপা খায় না, শাবাস। গুড, তিতা লাগে একটু, খেজুর রাখতে হবে, খাওয়ার পর খেজুর খাইতে হবে, মিষ্টি খেজুর একটা খাও। মানে সজনে পাতার এই কি বলবো, জুস বা রস, এটা হচ্ছে অনেক উপকারী। মানে আপনার শরীরের প্রেশারটাকে নিয়ন্ত্রণে রাখে, তারপর ডায়াবেটিস হতে দেয় না, মানে অনেক অনেক কোষ্ঠকাঠিন্য দূর করে, গ্যাসের পেইন দূর করে, শরীরটাকে এনার্জেটিক করে, পয়জন দূর করে, অনেক অনেক হাজার হাজার রোগের ওষুধ হচ্ছে এই সজনে পাতার রস। আপনার যদি প্রত্যেকটা দিন আপনার খাওয়ার রুটিনের সাথে সজনে পাতার এই রসটা রাখেন বা জুসটা রাখেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের শরীরে যেগুলো সমস্যা আছে সব দূর হয়ে যাবে। মানে কন্টিনিউসলি খেতে হবে আর কি। তো ইনশাল্লাহ আজকে থেকে আমরা শুরু করলাম। আমার আম্মু তো বড়াই পাতার রস, তারপর সহদে কী কী খাইছো জানো? সব পাতা পুতির উপরে আছে আম্মু আর কি। না ভালো লাগে, আগে দিন তো এরকমই ছিল যে ওষুধ টষুধ কম ছিল, তুলসী পাতা খেলাম, জিনিস খেতে সবাই। হ্যাঁ, তুলসী পাতা খাইলাম। তুলসী খাইছো সকাল? আরে সেই তো। তারপরে হলো ওই যে
পেয়ারা কচি পাতা তিন চারটা চাবাই খাই দিলাম, গন্ধ লাগে না? খাই না কিচ্ছু, মুখে খালি একটু ঢুকলেই শেষ। বিসমিল্লাহ। তিতা কিন্তু আপনার কলা বা খেজুর খেলে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। আমার একটা পেয়ারা খাই, ঠিক হয়ে গেছে। একটু পেয়ারা খেয়ে নিচ্ছি, তিতা আপনার কেটে যাবে। পেয়ারা অনেক মিষ্টি। সাবির মা খাওয়া তো একটু, দেখি উনার তিতা বাপটা চেয়ার নিতে হবে। সাবির মা এই যে ঔষধ নেন, একশো টাকা কিন্তু দাম, এক হাজার টাকা দাম। ভালো আছে। হ্যাঁ, প্রতিদিন খাবেন সজনে পাতার রস, এটা আপনার ডায়াবেটিস হবে না, ডায়াবেটিস হবে না, ক্যান্সার হবে না, রোগ থাকবে না, প্রেশার থাকবে না, পায়খানা ক্লিয়ার হবে, হার্টবিট ভালো হবে, শরীরে জোর পাবেন। কী অবস্থা? বাচ্চাগুলো কাজ দেখা দেখতেই পারলাম না। আলহামদুলিল্লাহ বাইরে গিয়েছিলাম কিছু কাজে, আজকে অনেকগুলো কাজ ছিল, ব্যবসার অনেকগুলো অর্ডার ছিল, পেন্ডিং অর্ডার ছিল, সেগুলো ক্লিয়ার করলাম। কুরিয়ার সার্ভিস, তিন চারটে কুরিয়ার সার্ভিস আছে, আর একটা প্রোডাক্টের ঝামেলা ছিল, সেগুলো ক্লিয়ার করলাম। মানে আমাকে ঠিকানা দিয়েছিলো এক জায়গায়, সেখানে দিয়েছি, বাট উনি ঠিকানা দিতে ভুল করছিল, সেটার জন্য অনেক ভেজাল হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ সেই ঝামেলাটা আজকে ক্লিয়ার করলাম। আর বাইরে গেছি, ক্যামেরা নিতে ভুলে গেছি। এই তো বাসায় এসে গোসল করলাম, এখন খেতে বসে যাব। আজকে রান্না বানা হচ্ছে পেঁপে ডাল, শাক, আর এই যে গরুর মাংস দিয়ে কলিজা ভোনা। যেটা আম্মু কী করো, খাওয়া দাওয়া করছো? এখন কী বানাও? মানে চালের আটা যেটা, সেটাকে ব্লেন্ড করলা, ভিজায় রাখছিলা? চাল ভিজায় রাখছিলা, ফোলার চাল, ভাতের চাল আর দুই চামচ ময়দা দিলা। কেন ময়দা দিয়ে এমনি নেড়ে নিবা না আবার ব্লেন্ড করবা? না না, করবো না, একটু গরম পানি দিব। তারপর কি ফেটায় করবা? মানে শীতের দিন তো চলে আসছে, এখন চিতই পিঠা, বিভিন্ন ধরনের পিঠা হবে, ভাপা পিঠা হবে, তো আজকে প্রথম হচ্ছে, তো শীতের প্রথমে আজকে চিতই পিঠা শুরু করলাম। আর রংপুরে তো, রংপুরে মোটামুটি শীত পড়ে গেছে, হালকা শীত, হালকা শীত যেটাকে বলে, মিষ্টি মিষ্টি শীত, যেটা হজুর আর ভাগ্যের পর পাওয়া যায়। এখনই করবেন না? একটু দেরি আছে, ফিরতে হবে তো ভালো করে একটু। এত ভাত দিছ, কমাইতে হবে তো। নামু ভাত দিছে তো, তা ভাত যখন কমাই, নামু বলে যে পাশে রাখ, তা পাশে রাখলে রাখলে তো ভাত আমার লাগলে নিয়ে নেই। প্রথমে শাক দিয়ে টেস্ট করি। আজকে বাইরে অনেক ধুলা খাইছি, চোখ পুরো জ্বলতেছে। হেলমেট পরা ছিল, মাঝে মাঝে হেলমেটের ভাইজোরটা খুলছিলাম, অনেক ধুলা খাইছি, চোখ লাল হয়ে গেছে একদম। গোসল করছি, চোখ মনে হচ্ছে চোখ উঠছে একদম। রাস্তা ঘাটে এত ধুলাবালি জানি। কী অবস্থা নুনার, ভালো আছিস? নুনার মা তো অসুস্থ জানি, তুই তুই অসুস্থ নাকি সেটা কহ। আমরা কি কই দিকে আনলি এতগুলা? কয়টা খেতা ধোয়ার পর মার বাড়ি যা কয়টা কাপড় ধুচ্ছি।
তোমার জন্য নিয়ে আসছে কতগুলো আমলকি দেখো আমি কইছি আসার দিই যে শিরকার মধ্যে হয়ে যাইতো হ্যাঁ হ্যাঁ কি ভাজা হয়ে গেছে কেমন লাগতেছে মা বেটি সুন্দর লাগতেছে একসাথে সুন্দর হয়েছে তো এই ছোট ছোট গুলো কিন্তু কিউট লাগে অনেক সুন্দর খুব সুন্দর ইয়েতে কয়টা এখানে পাঁচটা ও মন্দিরটা গোল এটার সাথে ধনিয়া পাতা ভর্তা একটু খাই দাঁতের মধ্যে বার্তাটা নামাজটা এখানে পড়ে যান খুবই স্বাদ হয়েছে হ্যাঁ পোলার চালের স্মেলটা আসতেছে ভালোই তো আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসান ব্লগসের সাথে থাকবেন আল্লাহ হাফেজ